হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুলজাই এন্টারটেনমেন্ট মি সাকাবৎ সানি আসামের সাথে এখন আমি কথা বলবো তুফান সিনেমার প্রথম মুক্তিপ্রাপ্ত গান লাগে ধুরা নিয়ে যেটি চর্কির ইউটিউব চ্যানেলে আজকে সম্ভবত সাড়ে পাঁচটা সময় আপলোড করা হয়েছে গানটার মিউজিক কম্পোজিশনে ছিলেন প্রীতম হাসান এবং গানটা দেখে যেটা মনে হলো যে এটা একটা পার্টি সং বা আইটেম সং যেটা সিনেমার মধ্যে হয়তো থাকবে না খুব সম্ভবত সিনেমার শেষে যখন ক্রেডিট সিন আসে সেই সময় হয়তো গানটা ব্যবহৃত হবে কারণ আমার যেটা যে কারণে এটা মনে হলো আই আই থিঙ্ক আপনাদের সবারও এরকমই মনে হয়েছে যে শাকিব খানের যে কটা লুক এর আগে এখনও পর্যন্ত দেখানো হয়েছে প্রোমোশনাল কন্টেন্টগুলোতে সেখানে সেই চুলের লুকের সাথে কিন্তু এই এখানে তিনি যে ডান্স করছেন সেই লুকের কিন্তু ওরকম মিল নাই মোটামুটি মানে কম ছোট চুল এবং কম দাড়িয়ালা এরকম একটা লুক এবং এই গানটা একদম শেষে রায়হান রাফিকে এরকম কাট করতে দেখা যায় একদম শেষের দিকে একটা সিনে তো এই ধরনের আসলে গান সিনেমার শেষেই ব্যবহৃত হয় তো এই তো গেল এবং গানটার প্রসঙ্গে এখন যদি আসি তাহলে বলবো যে গানটার অডিওর কথা আমি প্রথমে বলবো অডিওটা কিন্তু শুনতে বেশ মাস্তিময় মনে হচ্ছে আমার কাছে গানটার বিট যেভাবে ডিজাইন করা হয়েছে যে সিনেমা হলে এরকম একটা উৎসবের আমেজে সিনেমার শেষে একটা আনন্দময় একটা মানে উচ্ছ্বাস নিয়ে বা একটা অনুভূতি নিয়ে দর্শকরা বের হবে তো এরকমই একটা গান ডিজাইন করা হয়েছে এবং পরবর্তীতে বিয়ে সাদী বা বিভিন্ন জন্মদিন বা বিভিন্ন পার্টিতে এই গানটা কিন্তু বাজলে অনেক মজা লাগবে অ্যাটলিস্ট অডিও কোয়ালিটি কিন্তু গানটার এরকম খুব মজা লাগার মতোই এবং গানটা মুক্তির আগে যখন একটা টিস বের হয়েছিল সেখানে অনেকে খুব নকল নকল করছিলেন যদিও সেখানেও কিন্তু গানের নিচে ক্রেডিট দেওয়া হয়েছিল যেটা রাজাক দেওয়ানের একটা বিখ্যাত গান মরার কোকিলে যেটা বেবি নাজরিন গিয়েছেন মমতাজ গিয়েছেন সেই গান থেকেও ইন্সপায়ার্ড বা সেটাকে ট্রিবিউট দেওয়া হয়েছে তো গানটা শোনার পর কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইট ওয়াজ জাস্ট ট্রিবিউট বা ইন্সপিরেশন মোটাও এই গানটা ওই গানটা থেকে নকল না কারণ প্রীতম হাসান সেভাবেই মিউজিক ডিজাইন করেছেন সো যারা নকল নকল করছিলেন আশা করি এই এই গানটা দেখার পর তাদের সেই ভুলটা ভেঙে যাবে তো অডিও কোয়ালিটি আমার কাছে গানটার যথেষ্টই ভালো মনে হয়েছে যে এই গানটার যে পারপাস সিনেমা হলে আই থিঙ্ক সেই পারপাসটা খুব ভালোভাবেই সার্ভ করতে পারবে গানটা শুনে যথেষ্টই মাস্তি মনে মাস্তিময় লাগছে খুব এরকম মানে আনন্দের একটা ভাইব ক্রিয়েট করতে পারছে তো এখন ভিডিও কোয়ালিটির কথা যদি বলি বা গানটার কোরিওগ্রাফির কথা যদি আমি বলি যে যেই জিনিসগুলো ভালো হয়ে সেটা হচ্ছে যে শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স সেটা তো বলার অপেক্ষায় রাখে না তিনি এ ধরনের নাচের দৃশ্যে সবসময় খুব সাবলীল এবং এখানেও তাকে খুব ইয়ং খুব এনার্জেটিক লাগছে দেখতে খুব ভালো লাগছে তাকে এবং তার পাশাপাশি প্রীতম হাসান একটা সময়ে তিনি আবির্ভূত হন তার স্ক্রিন প্রেজেন্সটাও কিন্তু জোশ খুবই ভালো লাগে কিন্তু তাকে স্ক্রিনে এর আগেও তাকে আমরা দেখেছি তিনি কিন্তু গায়ক হিসেবে যেরকম সুপরিচিত তিনি কিন্তু তার অভিনেতা হিসেবেও কিন্তু ধীরে ধীরে তিনি জনপ্রিয় হচ্ছেন এবং মালোমা রিসেন্টলি কোক স্টুডিওর একটা গানেও কিন্তু তাকে দেখেছে সেখানেও কিন্তু তার স্ক্রিন প্রেজেন্স দুর্দান্ত ছিল তো তার এই উপস্থিতিটা প্রেজেন্সটা গানটার মাত্রাটাকে আর একটু ঊর্ধ্বে নিয়ে গেছে আমার মতে আরও ভালো লাগাটাকে আরও বাড়িয়ে দিয়েছে তো এই ছিল আসলে গানটার ব্যাপারে মানে ভিডিওর ব্যাপারে পজিটিভ বলার এখন যদি অপ্রাপ্তির কথা বলি তাহলে বলবো যে গানটার কোরিওগ্রাফি আর একটু ভালো হতে পারতো ভালো হতে পারতো ইন দ্য সেন্স দ্যাট গানটার মধ্যে এই ধরনের আইটেম সং বা পার্টির সঙ্গে ডান্সের মধ্যে কিন্তু কিছু সিগনেচার হুক স্টেপ থাকা লাগে এখানে সেরকম আমি ভালো কোনো হুক স্টেপ দেখলাম না যেটা নিয়ে পোলাবান রিলস বানাবে বা শর্টস করবে ওই ওই জিনিসগুলোকে রিক্রিয়েট করবে সেরকম কোনো সিগনেচার আমি মুভ দেখলাম না থাকলে আরও ভালো হতো কারণ এই গানটা কিন্তু সেরকমই হুক স্টেপ দেওয়ার মতোই কিন্তু গান কিন্তু সেরকম আমার কোরিওগ্রাফিতে অসাধারণ কিছু লাগে নাই ইটস নট ব্যাড কিন্তু ইট কুড হ্যাভ বিন মাছ বেরার গানটা যেই লেভেলে মানে অডিওটা যেই লেভেলের হাই ক্রিয়েট করে ডান্সের মধ্যে ডান্স কোরিওগ্রাফির মধ্যে সেই পরিমাণ মানে ওরকম সিগনেচার স্টাইল বা নতুনত্ব তেমন কিছু নাই ভালো এনার্জেটিক সবাই ভালো মতোই নাচছে বাট ওই রকম সিগনেচার কিছু পাই নাই এটা হচ্ছে এক এবং দ্বিতীয় হচ্ছে যে মিমের আসলে স্ক্রিন প্রেজেন্সটা আমার কাছে অত বেশি গ্ল্যামারাস লাগে নাই শাকিব খানকে দেখতে যেরকম যতটা গ্ল্যামারাস লাগছে বা তার এনার্জি লেভেল যতটুকু তার আসলে এনার্জি লেভেল বা তার মানে গ্ল্যামারাস প্রেজেন্সটা অতটা শক্তিশালী আমার কাছে মনে হয় নাই নিম অভিনেত্রী হিসেবে যথেষ্ট ভালো যেমন বোঝেনা সে বোঝেনার মতো এরকম অফ ট্র্যাকের সিনেমাগুলোতে তিনি সবসময় খুব ভালো করেন খুব শক্তিশালী পারফরমেন্স হয়তো দিয়ে থাকেন কিন্তু এ ধরনের গ্ল্যামারাস রোলে আসলে তাকে আমার খুব একটা বেশি ভালো লাগে না তো এই গানটাতে আসলে যেমন আমি যদি গত কোরবানির ঈদে যে সুরঙ্গ সিনেমাটা মুক্তি পেয়েছিল। রাহান রাফিরি সেখানে যে কলিজা আর গান যে গানটা ছিল আইটেম সঙ্গটা ছিল সেখানে কিন্তু নুসরাত ফারিয়াও কিন্তু দুর্দান্ত নেচেছিলেন সেখানে কিন্তু তার গ্ল্যামারাস প্রেজেন্স এবং তার ডান্স গানটার মাত্রাটাকে আরও অনেক বাড়িয়ে দিয়েছিল সেই এলিভেট কিন্তু মিম এই গানটার মধ্যে করতে পারেন নাই শাকিব খানের সাথে তার এনার্জি সেরকম ম্যাচ করছে না ডান্সের জায়গায় তিনি করছেন কিন্তু ওরকম তার কিন্তু করে দেখবেন খুব একটা বেশি ক্লোজ আপও কিন্তু নাই কারণ সেরকম করে আসলে হয়তো ডিজাইনও করা হয় নাই তাকে আমার অত বেশি ভালো লাগে নাই অনেস্টলি যেটা আমার মাথায় এসছে সেটা আমি বললাম আর কি তো এই ব্যাপারটা একটু হয়তো নেগেটিভ বাট এই ব্যাপারগুলো হয়তো সিনেমা হলের মধ্যে ওই আমেজের মধ্যে হয়তো খুব একটা বেশি বদার করবে না কাউকে সবাই হয়তো সিনেমাটা অনেক এনজয় করে শেষে এটা একটা বোনাস হিসেবে পাবেন সো এমনি এই জাস্ট এই গানটাকে আলাদাভাবেই বিচার করতে গেলে এই পয়েন্টসগুলোই আমার মাথায় আসলো আমি জানি না আপনাদের কেমন লেগেছে গানটা ওভারঅল শুনতে আমি তিন চারবার শুনলাম হেডফোন লাগিয়ে বেশ কিন্তু ভালো লাগে খুব আমেজময় একটা গান বাট কোরিওগ্রাফিটা আরেকটু ভালো হতে পারতো বলে আমার মনে হয়েছে বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইট ওজ আ গুড অ্যাটেম্প আশা করি সিনেমা হলে এই গানটা শুনলে মানে সিনেমাটার সাথে সাথে আর অনেক ভালো লাগবে তো আপনাদের আসলে এই গানটা দেখে কি মনে হলো কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ